পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে যে দেশে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের সুন্দর আয়োজনে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম মানবীয় সকল গুণাবলীর মধ্যে থেকেই রসুল হয়েছেন রেসালাত প্রাপ্ত হয়েছেন রব্বুল আলমিন কোরআন আল করিমের অনেকগুলো আয়াতে

বোলান বলেছেন ও বিন্দু নিজে না পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সাথী সবাই রে দাহো সবাই মিলে চেষ্টা করো শুধু তাই না রব্বুল আমিন তার হাবিবকে ইসরা এবং মেহারাজ করিয়েছেন অন্ধকার যুগে ওই সময়ে মানুষদের জন্য এটা বিস্ময়কর বিষয় ছিল আজও মহাবিশ্বের মহাবিষ্বয় ইসরা ওয়াল মেরাজ লিল হাবিব ইল মুস্তফা আলী আফজলুসাল্লা আস্কেত্য কিন্তু

ইন্নামা আ নাবাশারুন মিসলুকুম উল্ নবিহ আপনি ঘোষণা করে দিন ইন্নামা নিশ্চয় আমি কেবলমাত্র আমি শুধুমাত্র আমি বাসারুন আদমের সন্তান মানব মিসলুকুম তোমাদের মতো তবে ইউহা ইলাই আমার কাছে অহিয়াস তাই মোহাম্মদ মিনাবুল্লাহ সাল্লাল্লাহ আলী গোসাল্লাম মানবীয় সত্তায় ধন্য ছিলেন কিন্তু রব্দুল আলামিন নবুয়ত এবং রেসাআলাতে ধন্য করার জন্যে তাকে পুত পবিত্র চরিত্রের অধিকারী করেছিলেন আমি নিজে কোরআনুল কারীমে বলেছে নবী ইন্নাকা আলা খুলকিন আপনি উত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ কিন্তু বন্ধু আজ আমাদের মধ্যে চরিত্রের হাহাকার পবিত্র চরিত্র যার নাই সে যতবার নিজেকে মুসলিম বলুক না হতে পারে না সম্ভব না আমাদের জন্য সবচেয়েই বড় সমস্যা হলো চরিত্রের অভ্যাসের আখলাখের নৈতিকতা। আমাদের ধ্বংসের মূল কারণ নৈতিকতাহীনতা চরিত্রহীনতা ভদ্রতার সভ্যতাহীনতা শিষ্যাচারিতাহীনতা আদব নাই কিন্তু মোহাম্মদ সাল্ল আলী হুসলাম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তিনি আমাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য এসেছেন তিনি বলেছেন আমি প্রেরিত হয়েছি লিউত্তমা মাকারিমাল আখলাক সর্বোত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদানের জন্যে মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম মানুষ হয়েও মানব বংশীয় হয়েও নবুয়ত এবং রেসালাতের পবিত্র দায়িত্বে ধন্য হওয়ার জন্যে নিজেকে পুত পবিত্রতম চরিত্রের অধিকারী হিসেবে প্রমাণ করেছেন পেশ করেছেন তার রব ও তাকে এ ব্যাপারে সাহায্য করেছেন অনেকে বলতে পারেন আমরাও পবিত্র থাকতে চাই পরিচ্ছন্ন থাকতে চাই নৈতিকতায় ধন্য হতে চাল্লাকে সাহায্য করবেন অবশ্যই নব্বুল ওয়াদা করেছেন তার হাবিব মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম তিনি তার পবিত্রতম চরিত্রের পরিপূর্ণতা রক্ষার জন্য নিজে চেষ্টা করেছেন সাহায্য করেছেন আল্লাহ কেমত পর্যন্ত যত মানব আর দানব পবিত্রতম চরিত্রের আধার হওয়ার চেষ্টা করবে সাহায্য করবেন আলমিন কোরআন আল কেরিমে পবিত্র থাকার চেষ্টা করলে সাহায্য করেন এর দলিল অনেকগুলো জায়গায় পেশ করেছেন দেখুন না আল্লাহর নবী ইউসুফ আলী হিসালাম তার ঘটনা রব্লুল আলমিন কেন কোরআন আল তুলে ধরলেন এর অন্যতম কারণ আমাদেরকে শিক্ষা দেওয়ার চরিত্র রক্ষা করার চেষ্টা যদি করো তুমি যদি সিদ্ধান্ত রাখো আমি আমার পবিত্রতম চরিত্র রক্ষা করবো সাহায্য করেছেন আল্লাহ সুফান যেমন ইউসুফ আলীহালামকে সাহায্য করেছেন সুরাই ইউসুফ পরে দেখুন যখন ইউসুফ আলিহিসকে দরজা জানালা সব বন্ধ করে ইমরাতুল আজিজ আহ্বান করো হাই তালাক একজন যুবক তার সামনে আকর্ষণীয় চূড়ান্ত আকৃষ্টকরণের জন্য একজন নারী যখন আহ্বান করছে যুবক হিসেবে মুমের কাছে আগুন কথা ইউসুফ বন্ধ দরওয়াজার দিকেই ধাবিত হলেন আল্লাহ নিজ অনুগ্রহে বন্ধ দরওয়াজা খুলে দিলেন এটি কি কেবল গল্প বাস্তব মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের উন্মত হয়ে আমরা যদি চেষ্টা করি আমি ঘুষ খাব না আমি সুদ খাব না চরিত্র রক্ষা করব আমি উত্তম চরিত্রের আধার হব চতুর্দিকে অন্ধকারের মধ্যেও আপনি আমি পুত পবিত্র চরিত্রের অধিকারী হওয়া সম্ভব দলিল হলেন মোহাম্মদ সাল্লিউসাল দলিল হলেন তার পরিবার দলিল হলেন তার স্ত্রী দলিল হলেন আবু কুহাফার পুত্র আবু বাকার আফানের পুত্র অসমান রব্বুল আলমিন তাই কর আন বলেছেন যে চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্যে নিজের চরিত্র মাধুর্য রক্ষায় নৈতিকতা রক্ষায় লানা দিয়ান্ন সুবুলানা চেষ্টা করবে একটি একটি চেষ্টার বিপরীতে রব্বুল আলমিন অসংখ্য রাস্তা উন্মুক্ত করে দেবে বন্ধু বন্ধু শুনুন মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম মানব বংশীয় হয়ে মানবীয় তারণাও তাকে তারিত করেছে ইবনে আসিরের বর্ণনায় হাকেম এবং জাহাবি হাদিসটিকে সহি বলেছেন যদিও ইবনে কাসির আল আওয়ান নেহায়াতে হাদিসের ব্যাপারে দুর্বলতার কথা বলেছেন কিন্তু সিরাতের গবেষকগণ আমাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মানবীয় সত্তার পরিচয়ের বাস্তবতা এবং আল্লাহ তাকে পবিত্র রেখেছিলেন নবৌতে ধন্য করার জন্যে তাই রসুলসমের চরিত্রের উপরে কলঙ্ক হয় দাগ হয় এমন কোনো বিষয় কোনো শত্রু খুঁজে বের করতে পারেনি তিনি শুনুন মোহাম্মদুল সাল্ল আলী হোসাল্লাম থেকে বর্ণিত ঘটনা রসুল সাল্লাহ আল আলী হোসাল্লামের জীবনে রসুল সাল্লাম দুইটি কাজ করেছেন কাজ হিসেবে দুইটি করেছেন একটি হলো তিনি মেষ ছড়িয়েছেন বকরি ছড়িয়েছেন আর আরেকটি হল তিনি বাণিজ্য করেছেন ব্যবসা করেছেন তবে মোহাম্মদুল সাল্লাহ আলী হোসাল্লাম খাদিজুল কুবরতালার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বাণিজ্য করেছেন ব্যবসা করেছেন মেষ চড়িয়েছেন কখনো কখনো এরও প্রমাণ পাওয়া যায় আলী বকরি ছড়াচ্ছেন তার সাথে আরেকজন রাখাল রয়েছে দুজন মিলে বকরি ছড়াচ্ছেন মেষ ছড়াচ্ছেন ওই সময়ে অন্ধকার সময়ে রাতের বেলায় গানের আড্ডা অথবা বাদ্যযন্ত্রের আড্ডা বস্তু মক্কার অলিতে যুবক স্বাভাবিক যৌবনের উদ্যমতা সবাইকে যেমন একটু একটু তাড়িতে করে বিশ্বনবী মোহাম্মদ আলিহি আফজলুসাল্লাহ আসকে তসিম নবী হওয়ার আগে তার মধ্যে দুই দিন এমন চেতনা উদিত হয়েছে দুই দিন আর এটা আমাদের সামনে স্পষ্ট হয়েছে কিন্তু শুনুন বর্ণনা রসুল সাল্লাহ তাল্লাম একদিন তার সাথী রাকালকে বললেন তুমি আজকে থাকো আমি আজ রাতে মক্কায় ওই আসর দেখতে যাব। একটু শুনতে চাই কি করে তারা এই বলে সঙ্গী রাকাল থেকে বিদায় নিয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহ পাওয়ার আগে আলি আফজালুল্সাল্লাহ আসকি মক্কায় গেলেন গিয়ে শুনলেন গানের আওয়াজ এটি ঘরের কোণে তিনি দাঁড়ালেন শুনলেন গানের আওয়াজ একজনকে জিজ্ঞেস করলেন কি হচ্ছে একজন বলল অমুক আর অমুকের সাথে বিয়ে হচ্ছে আর বিয়ে উপলক্ষে সব গান এই সব নাচ এই সব বেহায়া আর বেলের লাপনা মহাসম বলছেন আমি বসে পড়লাম ঘরের ভিতরে হচ্ছে আর ঘরের বাহিরে দেয়ালের বাহিরে কেবল আওয়াজ শুনতে পাচ্ছি বসে পড়লাম আমার কান বন্ধ হয়ে গেল আমি ঘুমিয়ে পড়লাম এমন ঘুম সূর্য পূর্বাকাশে উদিত হয়ে আমার গায়ে সূর্যের আলু পড়ল আর আমি জেগে উঠলাম বন্ধুগণ দুইটি বিষয় এক নাম্বার কান বন্ধ হলো ঘুমিয়ে পড়লেন আর দুই নম্বর হলো এমন ঘুম যে সূর্য উদিত হওয়ার পরে গায়ে সূর্যের আলু পড়ল তিনি জেগে উঠলেন রক্ষা করেছেন সাত করছেন দুই দিন এমন হয়েছে দ্বিতীয় আরেক দিন রাকালকে বললাম প্রথম দিন তো গেলাম কিন্তু না আমি তো শুনতে পারি নাই ঘুমিয়ে পড়েছি গভীর ঘুমে আজকে আবার যাই হাদিসের বর্ণনা এসেছে রসুল দ্বিতীয়বার আবার গেলেন কিন্তু প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের ঘটনাও ঘটল রসুল করেছেন এরপর আর কোনোদিন তার মনে বাদ্য গান আর আসর শোনার আকাঙ্ক্ষা তৈরি হয় নাই বন্ধুগণ সময় হলো ছোট্ট একটি বিরতি বিরতির পর আবারও ফিরে আসব। Dialogue, dialogue, discussion, discussion, discussion. 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 debate, debate, rebuttal. rebuttal, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words, Dekhun. সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লাহাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য? ফেলি পড়জনের জন্য। তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস। কি উদ্দেশ্য নিয়ে? ওর উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মাহসিন, ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মুহাম্মদ লাবার হোসেন, शाहिदুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপন। ওয়ে যেভাবেই হোথায়িতা সায়ন নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হটপথ অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিস্ময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়

খলিয়ালিন নাস মানুষদের জন্য তৈরি করে দেয়া হয়েছে লাল্লাদি বিবাকাত মুবারাকান যে প্রথম ঘটটি মানুষদের জন্য তা হল বাক্কায় মক্কা নগরীর আরেকটা নাম বাক্কা মুবারাকান যা বরকতময় ওয়া হুদান লিল আলামিন আর এই বাক্কায় বা মক্কায় মানুষের জন্যে তৈরি হওয়া প্রথম ঘটটি জগৎসমূহের জন্য হুদা সুবহানাল্লাহ কেবল মানব আর দানবের জন্য নয় কুলকায়নাতের জন্য রব্বুল আলমিন আল্লাহ তিনি তার রসুলকে পাঠিয়েছেন রাহমাত করে আর পাঠিয়েছেন হুদান লীলা আলমিনের প্রতিবেশী হিসেবে সুভান আল্লাহ এক এবং অভিন্ন ধারায় মিলে যায় রব্বুল আলমিনের পক্ষ থেকে রাহমাতলা আলমিন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী ওসাল্লাম আর জন্ম নিলেন হুদান লীলা আলমিনের প্রতিবেশী হয়ে রবুল আলমিন আদম আলী সালাম এবং হাওয়া আলী হাসালামকে দুনিয়ায় পাঠালেন এবং বললেন দুনিয়াতে যাও আমার পক্ষ থেকে হেদায়ত রব্বুল আলমিন আদম এবং হাওয়া আলিমকে তার হেদায়ত এবং হুদার বাস্তবতা হিসেবেই যেহেতু গুলামীর জন্য সৃষ্টি করেছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাই ইবাদত রব্বুল আলমিনের জন্যেই কেবল গুলামী করবে ইবাদত করবে এর একটি কেন্দ্র এর একটি মূল স্থান হওয়া চাই আর এই জন্যই এবাদতের কেন্দ্রবিন্দু হিসেবে মূল পয়েন্ট হিসেবে রব্বুল আলমিন তৈরি করে দিলেন তার ফেরেস্তার মাধ্যমে কাবাগর তাই বলা হয় এই পৃথিবীতে প্রথম ঘর যা মানুষদের জন্য তৈরি করা হল ফেরেস্তারা তৈরি করে দিয়েছেন কাবাতুল মুশারফ যদিও আরেকটি বর্ণনায় রয়েছে জিবিরুল আলিহিস দেখিয়ে দিলেন আদম আলি ইসালামকে আদমা আলিহাল্লাম নিজেই তার ভিত্তি করলেন আল্লাহর ইবাদত করার কেন্দ্রবিন্দু হিসেবে দুইটি অভিমতি রয়েছে রাখা উচিত আমরা কিন্তু কাবা ঘরকে সেজদা করি না আমরা বাইতুল্লাহকে সেজদা করি না বরং আমরা না বাইত আল্লাহ নিজেই বলেছেন ফালিয়া আবুদ ও রব্বাহাদ আল এই ঘরের মালিকের ইবাদত করি ঘরটা হলো আমাদের জন্য একটি সেন্টার পয়েন্ট একটি মূল কেন্দ্র যাকে মূল ধরে আমরা ইবাদত করি নুহ সালামের সময়ে মহাপ্লাবন হলো পৃথিবীর দুষ্ট দুরাচারী সভ্যতাহীন মানুষ যারা তাদের রবকে অস্বীকার করল সাড়ে নয় শত বছর পর্যন্ত নোয়া আলী হোসালাম দাওয়াত দিলেন পর তুলে ধরেছেন নোয়া আলী হিসালাম বলেছেন আমার রব আমি আমার সম্প্রদায়কে রাতেও ডেকেছি দিনেও ডেকেছি প্রকাশ্যেও ডেকেছি অপ্রকাশ্যেও ডেকেছি সকাল আর সন্ধ্যায় সব সময় ডেকেছি যতবার তাদেরকে ডেকেছি শুধু পালিয়ে গেছে ডাকে সারা দেয়নি দাওয়াত গ্রহণ করে বরং সালামের তপ্ত হৃদয়ের কঠিন অভিজ্ঞতার দাওয়াত গ্রহণ না করার কারণের বেদনা রব্বুল আলমিন কোরআন আলী ক্রেমে তুলে ধরেছে নোয়া ইসলাম বলেছেন যখনই আমি তাদেরকে তুমি তাদেরকে ক্ষমা করে দেবে এই জন্যে ডেকেছি জালু আসাম ফি আদা তারা তাদের আঙ্গুল কর্ণকুহরে ঢুকিয়ে দিয়েছে অস্তাংশ নিজের কাপড় দিয়ে চেহারাটা ঢেকে ফেলেছে বরং বিদ্রুপ করেছে অ্যাবাউট টান করেছে চলে গিয়েছে অস্বীকার করেছে তারপর তিনি প্রকাশ্যে তাদেরকে ডাকলেন বললেন যদি না গ্রহণ করে গজব আস হা তারপর সত্যি যখন তারা অস্বীকার করলো কোনো কিছুতে আর হলো না নু আলী হিসালামের সময় মহাপ্লাবন দিলেন আর এই প্লাবন শুরু হল ওফার তন আগুনের চুল্লি ফেটে ফিনকি দিয়ে পানি বের হলো আর আকাশ থেকে অজুর দ্বারায় বৃষ্টি নামলো এই পৃথিবীর সব দুষ্ট দুরাচারীরা শলিল সমাদিস আলী ইসলাম দোয়া করে আলাল রব এই পৃথিবীতে একটি দুষ্টকেও তুমি ছেড়ে দিও না যদি তুমি তাদেরকে ছেড়ে দাও তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে আর অবশ্যই কাফের ছাড়া কিছুই জন্ম দেবে না বন্ধুগণ তাই মহাপ্লাবনে সব দুষ্ট সলিল সমাদ হল তারপরে সে ইব্রাহিম আলী ইসাল্লাম মুসলিম মিল্লাতের পিতা কাবাগরকে পুনরায় আবাদ করলেন আর কাবার আবাদ হল ইব্রাহিম আলিহাসালামের সন্তান এবং তার পরম প্রিয়া স্ত্রী ইব্রাহিম আলিহালাম এর দৃষ্টিনন্দন হৃদয় জোরানো মিশরের তৎকালীন বাদশার মেয়ে এবং বাদশার পক্ষ থেকে দেওয়া উপহার রাজকন্যা হাজারা আলহা আসসালাম তিনি আর তার গর্বে জন্ম নেয়া দুধ পুষ্য শুসু ইসমাইল আলহ আসসালাম ইব্রাহিম আলী ইসলাম বুল আলমের নির্দেশে কাবার পুনর্জাগরণের জন্য তাদেরকে কাবাগরের প্রতিবেশী করে রেখে গেলেন হা ইসমাইল আলী হিসালাম যখন বড় হলেন ধসে পড়া কাবার ফাউন্ডেশনকে পিতা পুত্র দুজনে মিলে আবার তুলে ধরলেন ইব্রাহিম আলি তার পুত্র আলী হিসালামকে নিয়ে কাবাগরের ধসে পড়া দেয়াল চতুর্দিক থেকে সরায়া কাবার ভিত্তি তৈরি করলেন হা ইব্রাহিম আলী ইসালাম কাবার ভিত্তি তুলে রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন তার সন্তানকে নিয়ে রব্বানা তাকাব্বাল মিন্না انك انت السمীয়ুল আলিম। আমাদের পিতা-পুত্র দুজনের পক্ষে এই কাবার ভিত্তি উত্তোলনকে তুমি কবুল করে নাও। তারপর রব্বানা ওয়াজআলনা মুস্তামঈন লাক আমাদের দুইজনকে মুসলমান হিসেবে তুমি কবুল করে নাও আর ওমিন দুররিয়াতিনা উম্মতান মুসলিমাতান লাক আর আমাদের বংশধরদেরকেও মুসলিম উম্মত বলে কবুল করে নাও তাই ইব্রাহিম আলী ইসলাম ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না তারপরে যারা এসে ইহুদি এবং নাসারা নাম দিয়েছে তারা মিথ্যুক পৃথিবীতে ইহুদি এবং নাসারা বলে কোনো ধর্ম রব্বুল আরবি নাজিল করেননি তারা সবাই মুসলিম হা যা একক আল্লাহ আলার উপর বিশ্বাস করে এক এবং একক আল্লাহ জল্লা জালা লুকে মানে আর রেসালাত রব্বুল পক্ষ থেকে যা এসেছে মুসা আলী হিসম রিসালাত যে মানে সে মুসলিম ইসেব নে মריה আলাইহিস সালাম এর রিসালাত কে সে মুসলিম আর হা এই সময় এসে আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রিসালাত মানি কিন্তু লা নুফাররিকু বাইন احدিন মিন রুসুলি কোন রাসূল কে আমরা অস্বীকার করি না পার্থক্য করি তো ইব্রাহিম আলী সালাম এই কাবার ভিত্তি তৈরির পর তিনি দোয়া করলেন রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন তবে তিনি একটি স্পেশাল দোয়া করলেন

রব্বুল আলমী দোয়া কবুল করলেন আর এই ফলশ্রুতিতে পৃথিবীতে জন্ম নিলেন আরবে বিশ্বনবী মোহাম্মদ বিন আবদুল্লাহ আলী আফজলসাল্লাহ আজকের তসলিম ইব্রাহিম আলী ইসাল্লাম থেকে শুরু করে নিয়ে প্রায় সাত হাজার বছরের ধারাবাহিকতায় কাবাগরের ভিত্তি একটু দুর্বল হল রসুল সাসেমের বয়স যখন পঁয়ত্রিশ চন্দ্র বছরের হিসেবে তখন কোরআসরা সবাই মিলে অনেক পুরনো হয়ে যাওয়া ভিত্তির এই কাবাগরকে পুনর্নির্মাণ করার ইচ্ছা পোষণ করল কোরাইশরা যেহেতু কাবার নেতৃত্ব এবং তত্ত্বাবধায়ক ছিলেন তাই তারা পরামর্শ করলেন আর রসুল সাল্ল আলী ওসাল্লামের দাদা আব্দুল মুতালিব তার দ্বারা জমজম পুনর্নির্মাণ হলো পুনঃ আবিষ্কার হলো জমজম তাই কাবাগর পাশেই জমজম তাই কোরাইশরা জমজমের তত্ত্বাবধায়ক হাজিদের পানি পান করানোর দায়িত্বে আর পুরনো হয়ে যাওয়া ভিত্তির এই কাবাগোরকে পুনর্নির্মাণের সিদ্ধান্তে তারা পরামর্শ করল ওদের নেতৃত্বে আরবের তৎকালীন সকল কাবার নির্মাণে অংশগ্রহণ করলো কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লার বয়স তখন পঁয়ত্রিশ সাল্ল আলী হোসেন্ল তিনি হা তিনিও কাবার নির্মাণে শরিক হলেন এটাও আল্লাহ হেকমত যে কাবা হুতাল্লিল আলামিন আর ওই কাবাকে মূর্তি দিয়ে ভরাই দিল মুশরিকরা তা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই যিনি এসেছেন তিনি কাবার নির্মাণে যিনি তিনি আলামিনের সাথে তার সম্পর্ক হবে না তা তো হতে পারে না তাই রব্বুল আলমিন নবুয়ত এবং রেসালাতে ধন্য করার পাঁচ বছর আগেই মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লিবসাল্লামকে দিয়ে কাবার নির্মাণে সশরীরে অংশগ্রহণ করালেন কারণ তারই বংশের নেতৃত্বে কাবাগর পুনর্নির্মাণ হল বর্ণনায় রয়েছে ইব্রাহিম আলী হিসালাম কাবাগরকে যে ভিত্তির উপর তৈরি করেছিলেন কোরাইশরা কাবার নির্মাণ করতে গিয়ে কেবল পবিত্র টাকা কেবল হালাল টাকা বন্ধুগণ তৎকালীন কোরাইশ মুশ্রিকরাও কাবার নির্মাণ করতে গিয়ে হারাম টাকা আত্মসাতকৃত টাকা হারাম কোনো টাকাকে কাবার নির্মাণে জড়িত করায় নাই জড়ায় নাই তাই ইব্রাহিম আলী সালামের যে ভিত্তি ছিল ওইভাবে না করে কাবাগর ছোট আকৃতিতে করে তারা তৈরি করল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আলাইহি আফজলুস সালাম আসকে কাবার নির্মাণে অংশগ্রহণ করলেন 하자 মা ইনদি ওয়া আলিম ইন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জীবনমনকে মনকে উদ্ভাসিত করতে হলে এতো হলে প্রায় সুদৃঢ় বিমান এবং পরিচ্ছন্ন অন্তরিচ্ছন্ন পরিচ্ছন্ন অন্তরিচ্ছন্ন কীভাবে অর্জিত হবে বিমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোক রাখুন কেবলমাত্র ত্রিশ বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস বাংলায়